আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, কিছুটা বাড়বে ভ্যাপসা গরম, বৃষ্টি হতে পারে চার বিভাগে, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে এ বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে আকাশে রয়েছে মেঘের আনাগোনা, সেই সাথে রয়েছে ভ্যাপসা গরম। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরম থেকে স্বস্তি মিলছে না। এই অবস্থায় আগামী ২৪ ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চল সহ সারা দেশের দুই এক জায়গায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন হাওয়া অফিস। এদিকে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে, যার ফলে এখন থেকে আগামীকাল দুপুর ৩টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, নেত্রকোনা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড় হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এদিকে গত ২৪ ঘন্টায় দেশের সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ময়মনসিংহতে ৯৭ মিলিমিটার, এছাড়া রাজশাহীতে ৮৩ ও ঢাকার টাঙ্গাইলে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আগামী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। তো এরকম